প্রিয় দর্শক, আমি ডাক্তার বাসুদেব কুমার সাহা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের পঞ্চম পর্বে। রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারে আমরা সবসময় একজন কার্ডিওলজিস্টকে আমাদের মাঝে উপস্থিত করে থাকি এবং হৃদরোগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমাদের আলোচনার বিষয় হার্টের রক্তনালীর ব্লক, কারণ, চিকিৎসা এবং প্রতিকার। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামতের জন্য আমাদের স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে উপস্থিত হয়েছেন স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর ডক্টর চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক হৃদরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। চলুন দর্শক, পরিচিত হই আমাদের আজকের অতিথির সাথে। স্যার, আপনাকে অনেক অনেক স্বাগত রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের আজকের পর্বে অংশগ্রহণ করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই আলোচনায় সরাসরি স্যারকে প্রশ্ন করতে পারবেন, বিশেষ করে রক্তনালীর ব্লক এই নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে জানাতে পারবেন রাষ্ট্রীয় অফিসিয়াল কমেন্ট বক্সে মতামত প্রকাশের মাধ্যমে। এছাড়াও চিকিৎসক বৃন্দ যারা যুক্ত হবেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে স্যারের সঙ্গে সরাসরি কথা বলবার এবং ফেসবুকে আপনার মতামতটি তুলে ধরবার এবং যে কোনো বিষয়ে রক্তনালীর ব্লক সংক্রান্ত যে কোনো প্রশ্নের উত্তর স্যার প্রদান করবেন। আমরা চলে যাচ্ছি মূল আলোচনায়। স্যার, আমরা প্রথমেই আসতে চাই যে এই যে যে হার্টের যে রক্তনালীর ব্লক, তো আমরা হার্টের আসলে রক্তনালী, হার্টের কি কি রক্তনালী নিজস্বভাবে হার্টকে সরবরাহ করে থাকে সেই বিষয়গুলো সম্পর্কে একটু জানবো এবং এই জায়গাগুলোতে কখন কখন ব্লক তৈরিটি হয়ে থাকে বা কখন ব্লক হয়। আমাদের হৃৎপিণ্ড হলো আমাদের শরীরের এমন একটা অঙ্গ, জন্ম থেকে মৃত্যু অবধি নিরন্তর যে যন্ত্রকে কাজ করতে হয়। শরীরের অন্যান্য অংশ যেমন ধরেন হাত পা, যদি প্রয়োজন হয় যখন নাড়ানো হয় তখন সেটার কাজ থাকে, কিন্তু হৃৎপিণ্ডের ব্যাপারে তা না, সে কখনই বিশ্রামে থাকে না। তো নিরন্তর এই কাজ করার জন্য তাকে প্রচুর পরিমাণ তাকে নিজস্ব অনেক নিউট্রিশনের দরকার হয়, অনেক খাদ্যের প্রয়োজন হয়। ও, আমাদের হৃৎপিণ্ড একটা একটা মাংসপিণ্ডের মতো। আপনারা যদি একটা একটা ব্লাডারের চিন্তা করেন, একটা ফুটবলের ব্লাডার, তো সেটার ওয়ালগুলো যদি আপনার মাংসপিণ্ড দিয়ে হয় অনেকটা তাই, এবং এই মাংসপিণ্ড সংকুচিত এবং প্রসারিত হয়ে সমস্ত শরীরে রক্ত সরবরাহ করে। কিন্তু এই যে মাংসপিণ্ড হৃৎপিণ্ডের নিজের সংকোচন এবং প্রসারণের জন্য প্রতি মুহূর্তে যে এনার্জিটা খরচ হয়, সেই এনার্জিটা যাওয়ার জন্য হৃৎপিণ্ডেরও নিজস্ব রক্তনালী প্রয়োজন হয়। নিজস্ব রক্তনালী দ্বারা তার এই চাহিদাগুলো পূরণ করা হয়। আমরা এদেরকে বলি করোনারি আর্টারিজ বা করোনারি ধমনী, যা দিয়ে বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডে পৌঁছায়। মূলত এই করোনারি ধমনী দুইটি করোনারি ধমনী হলো প্রধান। একটি হলো বাম দিকের, সেটার নাম হলো লেফট কমন করোনারি আর্টারিজ, আর ডান দিকে যেটা থাকে সেটার নাম হলো রাইট করোনারি আর্টারিজ। হার্ট কিন্তু বাম দিকে থাকে, ডান দিকে রাইট করোনারি ডান দিকে থাকে মানে বুকের ডান দিকে থাকে তা না, হার্ট অ্যাজ এ হোল বাম দিকে থাকে, কিন্তু তারও বেশি বাম দিকে থাকে হলো লেফট করোনারি আর্টারি, ডান দিকে থাকে রাইট করোনারি আর্টারি। অনেক অনেক হ্যাঁ ধন্যবাদ স্যার। আমরা করোনারি আর্টারি গুলো সম্পর্কে জেনে গেলাম, লেফট এবং রাইট করোনারি আর্টারি, এবং সেগুলোর কিছু ব্রাঞ্চেস রয়েছে যেগুলো দিয়ে হৃৎপিণ্ড নিজে রক্ত সরবরাহ নিজে পেয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা ছোট্ট করে অ্যানাটমিটাও জেনে গেলাম, বিশেষ করে ব্লাড সাপ্লাইটা জেনে গেলাম হার্টের। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখছি এই অনুষ্ঠানটি একযোগে সম্প্রচারিত হচ্ছে রাষ্ট্রীয় অফিসিয়াল ফেসবুক পেজ এবং রাষ্ট্রীয় অ্যাপসে। আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য অবশ্যই রাষ্ট্রীয় অফিসিয়াল ফেসবুক পেজে আপনি আপনার মতামতটি তুলে ধরতে পারবেন। এছাড়াও স্যারকে সরাসরি ফোন করতে পারবেন, আমি নম্বরটি বলে দিচ্ছি, স্ক্রলে দেখানো হচ্ছে নম্বরটি 01779271021। এই নম্বরে সরাসরি আপনার প্রশ্নটি স্যারকেও করতে পারবেন। আমরা স্যার এই পর্যায়ে একটু জানতে চাই আপনার কাছ থেকে, এই যে যে হার্টের যে রক্তনালী, কখন রক্তনালীর মধ্যে ব্লক তৈরি হয়, এই ব্লকেজটা কি দিয়ে বা তৈরি হয়? রক্তনালীর অভ্যন্তরীণ ভাগটা সাধারণত মসৃণ থাকে, যেটাকে এন্ডোথেলিয়াম বলা হয়। বাংলার বায়োলজি জীববিজ্ঞানের পরিভাষায় এটাকে ঝিল্লি আবরণ বলা হয়, এটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। সেই এন্ডোথেলিয়ামের নিচে একটা মাস্কুলার লেয়ার থাকে, মাংসের একটা লেয়ার থাকে রক্তপিণ্ডে, সেখানটায় ক্রমশই চর্বি জমতে জমতে একটা সময় হয় যখন চর্বিটা একটা ছোট ডিবি কিংবা ছোট একটা পাহাড়ের টিলার মতো রক্তনালীর ভিতরে বাড়তে থাকে, যার জন্য এটা এমন এক পর্যায়ে চলে যায় যখন রক্ত আর চলাচল করতে পারে না, কিংবা রক্ত এতটা কম চলাচল করে যে হৃৎপিণ্ডের নিজস্ব চাহিদা মেটাতে পারে না।
সাধারণ ভাবে আমরা বলি যখন অ্যানজিওগ্রাম করি যে 70% যদি এই রক্তনালীর ভিতরে এই ব্লক গুলা যেটাকে আমরা বিজ্ঞানের পরিভাষায় প্লেক বলি, সেই প্লেক গুলো একটা ঢিবির মতোই, সেই ঢিবিটা যখন 70%-এর উপরে যায় তখন সাধারণত হৃৎপিণ্ডের নিজস্ব রক্ত চলাচল ব্যাহত হয় এবং তখন রোগী কিছু সমস্যার মুখোমুখি হয়। এই রক্তনালীর এই ব্লকটা আসলে বিভিন্ন কারণে হয়, প্রকৃত কারণ কেউ জানে না। বলা হয় যাদের যে সমস্ত পুরুষ মানুষের বয়স 55-এর বেশি, যারা ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের রোগী, যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি, যাদের বংশে হৃদরোগের ইতিহাস আছে। বংশে হৃদরোগের ইতিহাস মানে হলো এই না যে তার বংশে যদি কারো ভালভের রোগ থাকে তাহলে ওই বংশের রক্তনালীর রোগী থাকতে হবে, এবং বংশের বংশে কারো থাকা মানে হলো কিন্তু তার চাচা কিংবা মামার থাকলে হবে না, হতে হবে তার বাবা মা কিংবা ভাই কিংবা বোন, একেবারে ফার্স্ট ডিগ্রি রিলেশন যদি থাকে তাহলে ধরতে হবে যে তার হৃৎপিণ্ড ব্লকের একটা ঝুঁকি আছে। এবং সেটা যদি পুরুষ মানুষ হয়, মানে ফার্স্ট ডিগ্রি রিলেশনটা যদি পুরুষ মানুষ হয় তাহলে তা 55 বছরের পরে আগে হতে হবে, এবং যদি মহিলা হয় 60 বছরের আগে হতে হবে। স্বাভাবিকভাবে যদি একজন কোনো কোনো রোগীর 60 বছরের পরে তার পিতার কোনো হার্ট অ্যাটাক হয়ে থাকে সেটা কিন্তু আমরা বংশের ইতিহাস হিসেবে ধরবো না। মনে রাখতে হবে বংশের ইতিহাস মানে ফার্স্ট ডিগ্রি রিলেশন, মনে রাখতে হবে যে বংশের ইতিহাস মানে পুরুষের ক্ষেত্রে সেই বংশের সেই ব্যক্তিটি যার হৃদরোগ হয়েছিল তার 55 বছরের আগে, এবং মহিলাদের 60 বছরের আগে এই হৃদরোগটি হয়েছে। এবং ধূমপান, অবশ্যই ধূমপান। এর বাইরেও কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, যেমন ওবিসিটি আমরা বলি, যে যদি স্থূলকায় হয় তাহলে ইউরিক অ্যাসিড এবং আরো রক্তের কিছু কিছু উপাদান আছে সেগুলো বেড়ে যে ঝুঁকি বাড়ায়। কিন্তু মনে রাখতে হবে ঝুঁকি মানে হলো ঝুঁকি বাড়ানো, ঝুঁকি মানে কিন্তু কারণ না। অনেক সময় আমরা বলতে শুনি যে কোনো ব্যক্তির ডায়াবেটিস, ব্লাড প্রেশার থাকে, সে ধূমপানও করে, স্থূলকায় হয় কিন্তু তার হার্ট অ্যাটাক হয় না, কিন্তু অন্য একজন ব্যক্তি সে তার কোনো ডায়াবেটিস, প্রেশার কিংবা ধূমপায়ী না, বংশেও কোনো ইতিহাস নাই, নিরামিষ ভোজী, কিন্তু তার একটা হার্ট অ্যাটাক হলো, তখন সে বলে যে আমার তো কিছুই নাই, আমার কেন হার্ট অ্যাটাক হলো। এটা কিন্তু এইভাবে যদি আমরা একটা সমীকরণ করি তাহলে কিন্তু হবে না। সমীকরণটা আমরা আমরা অন্যভাবে যদি পেশ করি আপনাদের সামনে, যেমন ধরেন 100 জন ডায়াবেটিস রোগীর মধ্যে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা 6 জনের, তার মানে কি ডায়াবেটিস থাকা মানে 94 জনেরই কিন্তু হবে না, 6 জনের হবে। অন্যদিকে যাদের কোনো ঝুঁকিই নাই তাদের মধ্যে 100 জনের মধ্যে 2 জনের হওয়ার সম্ভাবনা আছে, তার মানে যদি ওই 2 জনের হয় এটা বলা যাবে না যে আমার তো কিছুই নাই, আমার কেন ওই সে হার্ট অ্যাটাক হলো। কাজে এই সমস্ত যেগুলো আমরা বলি, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কোলেস্ট্রল, বংশ ইতিহাস এবং ধূমপান, এগুলো আসলে ঝুঁকি বাড়ায়। ডায়াবেটিস যেমন 2 গুণ থেকে 3 গুণ ঝুঁকি বাড়ায়, উচ্চ রক্তচাপ 2 গুণ ঝুঁকি বাড়ায়, এরকম। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা দেখছেন রেডিয়েন্ট কার্ডিয়া কেয়ারের পঞ্চম পর্বে আমরা আলোচনা করছি হার্টের রক্তনালী ব্লক, কারণ, চিকিৎসা এবং প্রতিকার। আর এই বিষয়ে বিশেষজ্ঞ মতামত প্রদান করছেন প্রফেসর ডক্টর চৌধুরী মেশকাত আহমেদ, অধ্যাপক, হৃদরোগ বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমরা কিছু দর্শকের প্রশ্ন এই পর্যায়ে নিতে চাই। আমাদের সাথে যুক্ত হয়েছেন সরকার সাহেব, লিখেছেন নাইস প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আজিজুর রহমান, ভেরি গুড প্রোগ্রাম, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এই পর্যায়ে স্যার একটু দেখাতে চাই আমাদের সাধারণ জনগণ কে কি ভাবছে হার্টের রক্তনালীর ব্লক নিয়ে, এই নিয়ে রয়েছে আমাদের বিশেষ আয়োজন জনগণের ভাবনা। হার্টের ব্লক কি? হার্ট একটা জটিল রোগ, হার্ট ব্লক হয়ে যায় আর রক্ত অচল হলে, অতিরিক্ত চর্বি জমলে হার্ট ব্লক হয়ে যায়। হার্ট ব্লক কেন হয়? এটা অনেক কারণেই হয়, খাবার হতে পারে বা বিভিন্ন রকম ধুলাবালি থেকে হতে পারে, বলা মুশকিল। হার্ট ব্লকের লক্ষণ কি? লক্ষণ মানে হার্ট ব্লক দম ছাড়া জানা, দম ছাড়তে বহুত কষ্ট হয়। হার্ট ব্লক দূর করার উপায় কি? হার্ট ব্লক দূর করার উপায় হচ্ছে আপনার ডাক্তারের কাছে যাইতে হইব, ডাক্তারের পরামর্শ মতো চলতে হইব, চিকিৎসা নিতে হইব, এটাই আর কি। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা কিছু সাধারণ জনগণের প্রশ্ন করে তাদের ভাবনাগুলো জানবার চেষ্টা করলাম, তারা কে কী ভাবছে, এবং এই ভাবনার সাথে আমরা যোগ করতে চাই বিজ্ঞান ভিত্তিক আলোচনা, যাতে করে তাদের ভাবনাগুলো আরও বেশি শুদ্ধ হয়, আরও বেশি সঠিক হয়। আমরা একজন দর্শককে স্যার যুক্ত করতে চাচ্ছি, ফোনে একজন দর্শক চেষ্টা করছেন। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আপনাকে স্বাগত জানাচ্ছি রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের আজকের আয়োজনে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি দুবাই থেকে বলছিলাম। আচ্ছা আচ্ছা, আপনাকে অনেক অনেক স্বাগত। আপনি অনেক দূর থেকে যুক্ত হয়েছেন, সুদূর দুবাই থেকে। বলুন আপনার সমস্যাটি। স্যার আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার মূল সমস্যা হচ্ছে, স্যার আমার বাবা হার্টে একবার ব্লক হয়েছিল। এখন ব্লক হওয়ার পরে আমি তখন বাংলাদেশে ছিলাম, তখন তাকে ডাক্তার বুকে রিং পরানোর কথা বলেছিল। তখন স্যার আমরা ওই বুকে রিংটা পরিয়েছিলাম, ঠিক আছে। তো এখন যে সমস্যাটা হচ্ছে, আমি তো বাহিরে থাকি কিন্তু ওরা তো বাংলাদেশে, এখন তার বুকে মাঝে মাঝে এটা পেন হচ্ছে। এখন এই ব্যথাটা কি স্যার ওই যে রিং পরিয়েছে স্যার এই জন্য হচ্ছে নাকি অন্য কোনো কারণে হচ্ছে? স্যার এখন আমি বাংলাদেশে ভালো একজন বিশেষজ্ঞ দেখাতে যাচ্ছি, এখন তার কাছে দেখালে স্যার ভালো হয়? আর বিশেষ করে এখন তো এটা কেন হচ্ছে স্যার, এই যদি একজন অ্যাড্রেসটা দিতেন আর পেনটা কেন হচ্ছে স্যার একটু যদি বলতেন স্যার। অনেক অনেক ধন্যবাদ। আপনি থাকুন প্রিয় দর্শক আমাদের সাথে, মেশকাত স্যার নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তরটি দিবেন। স্যার প্লিজ, শুধু দুবাই থেকে যুক্ত হয়েছেন আমাদের দর্শক। আপনি ঢাকায় এসে তারপর দেখাবেন তাই বললেন? না, তিনি তিনি তার পরিবারকে হয়তো বা সাজেস্ট করবেন যে কোথায় গেলে এই সমস্যাটি সমাধান হবে, এবং এই যে যে ব্যথা হচ্ছে এটি কি রিং পরানোর কারণে ব্যথা হচ্ছে নাকি নতুন করে কোনো সেকেন্ডারি কোনো প্রবলেম তৈরি হলো, এই বিষয়টাই তিনি জানতে চাচ্ছেন। বুকে ব্যথার, বুকে ব্যথার কারণ যে শুধু রক্তনালী ব্লক হলে হয় তাই না, বুকের মধ্যে হৃৎপিণ্ড ছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন মাংসপেশি, হাড়, খাদ্যনালী, ফুসফুস। যখন বুকে ব্যথা হয় তখন হৃৎপিণ্ড ছাড়াও অন্যান্য কারণে বুকের ব্যথা হয়ে থাকতে পারে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে যখন রিং বসানো হয় কোনো একটা ব্লকের কারণে, হতে পারে সেই রিংটা আবার বন্ধ হয়ে যেতে পারে, আবার হতে পারে নতুন করে নতুন জায়গায় ব্লক হতে পারে। তো প্রথমে আমাদের জানতে হবে যে আদৌ রক্ত ব্লক হয়েছে কিনা আপনার, যদি তাই হয়ে থাকে তারপরে আমাদের জানতে হবে যে যে ব্লকটা হলো সে ব্লকটি কি আপনার যেখানে রিং বসানো হয়েছিল সেখানেই নাকি নতুন করে রক্তনালী ব্লক হয়ে এটা হয়েছে। সেক্ষেত্রে আপনার ইতিহাস খুব ইম্পর্টেন্ট। আমরা জানতে চাইবো যে আপনি যখন সিঁড়ি দিয়ে তিনতলা, চারতলা, পাঁচতলা উঠেন ব্যথাটা তখনই হয় না, বিশ্রামের সময় হয়। আমাদের জানতে হবে যে বুকের কোনখানটায় ব্যথা। সাধারণত হৃৎপিণ্ডের ব্যথাটা হয় বুকের মাঝখানে, বুকের ঠিক মাঝখানটায়, এই এরকম আমি যেরকম একটা মুষ্টি রাখলাম ঠিক এরকম জায়গায়, যদি আমি দেখাচ্ছি, যদি এরকম জায়গায় ব্যথা হয় ঠিক এতটুকু এলাকা জুড়ে, তাহলে সে ব্যথাটা হলো হার্টের ব্যথা। যে ব্যথা হাঁটতে চলতে পরিশ্রম করতে পারে সে ব্যথা হার্টের ব্যথা। যে ব্যথা পরিশ্রান্ত হওয়ার পরে তারপর বিশ্রাম নিলে পরে কমে যায় সে ব্যথা হলো হার্টের ব্যথা। কিন্তু যে ব্যথা আপনার হার্টের বাম দিকে, বুকের বাম দিকে হয় সে ব্যথা সাধারণভাবে হার্টের নয়। যে ব্যথা শুধুমাত্র একটি আঙুল দিয়ে দেখানো যায় সে ব্যথা হার্টের ব্যথা নয়। যে ব্যথা কয়েক সেকেন্ড বিদ্যুৎ চমকের মতো থাকে সে ব্যথা সাধারণত হার্টের ব্যথা নয়। এগুলো হলো সাধারণ রূপ। আপনি তো আমাকে শুনতে পেলেন, আপনার ব্যথাটা কোন কি রকম সেটা আপনি বলতে পারেন, তাহলে আপনার মাধ্যমে আপনার সাথে আলাপচারিতায় আমাদের দর্শকরাও জেনে যাবে যে কোনটা হার্টের ব্যথা হতে পারে, কোনটা হার্টের ব্যথা নাও হতে পারে। অনেক অনেক ধন্যবাদ। আমার মনে হয় যে প্রিয় দর্শক আপনি ভয় পাবেন না, আপনি নিশ্চয়ই একজন ভালো কার্ডিওলজিস্টের পরামর্শ গ্রহণ করতে বলবেন আপনার বাবাকে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুদূর দুবাই থেকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। স্যার আপনি বলছিলেন যে কারণগুলো, যে কি কি কারণে রক্তনালীর ব্লক হতে পারে, এই পর্যায়ে আমরা একজন দর্শকের প্রশ্ন নিতে চাই। সুস্মিতা দেবনাথ তিনি যুক্ত হয়েছেন খুলনা মেডিকেল কলেজ থেকে, লিখেছেন, স্যার আসসালামু আলাইকুম, আপনাকে ভীষণ ভালো লাগছে আজকের এই আয়োজনে সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করবার জন্য। আমার প্রশ্ন হচ্ছে রক্তনালীর ব্লক কোন ধমনীতে বেশি হয়ে থাকে হার্টের, এবং এটার পেছনে কি কারণ রয়েছে? খুলনা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী সুস্মিতা দেবনাথ। রক্তনালীর ভিতরে যে এক ভিতরের দিকে যে আবরণ যাকে আমরা এন্ডোথেলিয়াম বলি, সেখানে যদি ক্রমাগত কোনো ইঞ্জুরি হতে থাকে, সেই ইঞ্জুরির কারণে তার ঠিক নিচে এন্ডোথেলিয়ামের ঠিক নিচে যে মাস্কুলার লেয়ার আছে সেখানে ক্রমশই সেখানকার মাসলগুলো অল্প অল্প করে স্ফীত হতে থাকে, এবং সেই স্ফীত মাংসগুলোর মধ্যেই আবার চর্বি জমতে থাকে। যখন এটা বেশ জমে যায় তখন এটা একটা একটা প্লেকের আকার ধারণ করে, যেটা অনেকটা একটা নালীর মধ্যে যদি একটা ছোট্ট ঢিবি হয় অনেকটা সেরকম দেখার মতো হয়। তো প্রাথমিকভাবে রক্তনালীর ব্লকের কারণ হলো যদি এন্ডোথেলিয়ামের মধ্যে কোথাও ইঞ্জুরি থাকে,
এবং সেই ইঞ্জুরিটা যদি আবার রক্তে চলমান কোলেস্টেরল দ্বারা কোলেস্টেরলের সহায়তা থাকে সেখানটায় কোলেস্টেরল গুলো সেই মাংসপেশির ভিতর ঢুকে সেই ব্লকের পরিমাণ বাড়াতে থাকে। কিন্তু একটি রোগীর ব্লক হওয়া মানেই সেই রোগের জন্য কিন্তু চূড়ান্ত কোনো কথা নয়। পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ শুধু ব্লক নিয়ে অনায়াসে কোনো রকম ইন্টারভেনশন ছাড়া চলতে পারে। এই ধরনের ব্লক যদি থাকে সেই ব্লক সাধারণভাবে রোগীর জন্য তেমন কোনো ক্ষতির কারণ হয় না, যদি না সেটা 95% কিংবা 99% ব্লক হয়ে থাকে। যদি 70-80-85% ব্লক থাকে সেখান থেকে অতটুকু বাকি অংশটুকু দিয়ে যে রক্ত চলাচল করে সেই রক্ত দিয়ে আসলে হৃৎপিণ্ডের চাহিদা মিটে যায়। যদি নাও মিটে, আমরা জানি যে কিছু কিছু ওষুধ আছে যেমন নাইট্রেট, বিটা ব্লকার কিংবা আরো কিছু ওষুধ আছে, সেগুলো প্রয়োগ করলে রোগীর তখন আর কোনো লক্ষণ থাকে না। এই এই পর্যায়ে চিকিৎসা এতটুকু থাকাই বাঞ্ছনীয়। কিন্তু যেটা যেটা ভয়ের কারণ সেটা হলো যে এই যে প্লেক বললাম আমরা, এই প্লেকটা যদি কোনো কারণে প্লেকে ফাটল ধরে তখন চলমান রক্তের কিছু কিছু উপাদান এসে সেখানে রক্ত জমাট বাঁধার ব্যাপারটাকে উৎসাহিত করতে থাকে। সেই চলমান রক্তের মধ্যে যে উপাদানগুলো রক্ত জমাট বাঁধার চেষ্টা করে সেই ধরনের উপাদানগুলো সম্পর্কে আমাদের জানতে হয়। আমাদের জানতে হয় যে চলমান রক্ত কোন অবস্থাতে জমাট বাঁধে। আবার রক্তে এমন কিছু কিছু উপাদান আছে যা রক্তের এই জমাট বাঁধাকে নিয়ন্ত্রণ করে। তখন ওইখানে একটা টাগ অফ ওয়ারের মতো হয়। রক্তের কিছু কিছু অংশ আছে যেমন টিউমার নেক্রোটিক ফ্যাক্টর, ইন্টারলিউকিন এবং আমরা জানি লাইপোপ্রোটিন এ ইত্যাদি রক্ত জমাট বাঁধার জন্য চেষ্টা করে। আর আমরা জানি যে ওইখানে রক্তের নিজস্ব একটা অ্যান্টিকোয়াগুলেন্ট অংশ আছে যারা রক্তের জমাটকে তরল করার চেষ্টা করে। তো আলটিমেটলি যারা রক্ত জমাট বাঁধার যদি জিতে যায় তখন সেই যতটুকু অংশ দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছিল হঠাৎ করে সেই অংশটুকু রক্ত জমাট বাঁধার কারণে বন্ধ হয়ে যায়। এই বন্ধ হওয়ার কারণে ওই রক্তনালীর পরের যে অংশটুকু যেখানটায় রক্ত যেই হৃৎপিণ্ডের যে অংশটা যেই মাংস হৃৎপিণ্ডের মাংসপিণ্ডের যে অংশে সাপ্লাই দিচ্ছিল সেই অংশটুকু ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলো ডেড হয়ে যায়। এই ডেড হওয়াটাকে আমরা বলি মায়োকার্ডিয়াল ইনফার্কশন। শুনবো, তবে আমাদের সাথে আরো একজন দর্শক যুক্ত হতে চাচ্ছে, তাকে একটু কানেক্ট করছি। আপনি দর্শক, আপনাকে স্বাগত রেডিয়ান কার্ডিয়াকারে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। স্যার, শুনছেন আপনার কথা। জি স্যার নমস্কার, আমি শুভ্র বলছিলাম মাগুরা থেকে। বলুন শুভ্র। জি স্যার, আমি জানতে চাচ্ছি যে যদি প্রাথমিকভাবে কিভাবে তাকে সাহায্য করতে হবে যদি কারো হাড়টা ব্লক হয়ে থাকে। কিভাবে আপনি বুঝতে পারবেন, তাই তো? হঠাৎ করে, হ্যাঁ হঠাৎ করে যদি হাড় ব্লক হয় সেক্ষেত্রে আপনাকে প্রাথমিক কি চিকিৎসা দেবো? ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন, আমরা চিকিৎসা পদ্ধতি নিয়ে একটু পরে আলোচনা করছি। স্যার, সুস্মিতে দেবনাথের যে প্রশ্নটি ছিল যে রক্তনালীর যে ব্লক, এটি সাধারণত কোন ধমনীতে বেশি হয়ে থাকে এবং সেটির কারণটা কি? অর্থাৎ আমরা লেফট যে করোনারি আর্টারি এবং রাইট যে করোনারি আর্টারি, এই দুটির মধ্যে কোনটি বেশি ভালনারেবল ব্লকের জন্য? পৃথকভাবে বলা খুব মুশকিল, তবে যখনই ব্লক হয় ব্লকটা সাধারণত প্রথম দিকে হয়, প্রথম ভাগে হয়, প্রক্সিমাল পার্টেই বেশি হয় এবং সাধারণভাবে হলো লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারির, মানে লেফট কমন করোনারি আর্টারির দুইটা বড় ভাগ, একটা হলো লেফট সারকামপ্লেক্স আর্টারি, লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারি। সাধারণভাবে লেফট এন্টেরিয়র ডিসেন্ডিং আর্টারিতেই ব্লক বেশি হয়ে থাকে। এটির কি সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে যে কি কারণে লেফট অ্যাসেন্ডিং যে অর্থাৎ আর্টারি এখানে বেশি হচ্ছে, যে এলইডিতে কেন এলইডি বলি আমরা? এলই লেফট ডিসেন্ডিং আর্টারিটাই আসলে হৃৎপিণ্ডের প্রায় 60 ভাগ রক্ত সাপ্লাই করে, কাজেই সেক্ষেত্রে এখানে রক্ত প্রবাহর মাত্রাও বেশি, কাজে ওয়্যার অ্যান্ড টিয়ার যে জিনিসটা সেটা এখানটা একটু বেশি হওয়ার সম্ভাবনা। তবে সুনির্দিষ্ট কোনো হাইপোথিসিস বৈজ্ঞানিকভাবে প্রপোজ করা হয়নি। অনেক ধন্যবাদ স্যার। এই পর্যায়ে স্যার একজন প্রিয় দর্শক যুক্ত ছিলেন, তিনি বলেছিলেন যে আমরা কি কি উপসর্গ দেখলে বুঝতে পারবো যে তার ব্লক হয়েছে বা রক্তনালীর ব্লক রয়েছে, এই জায়গাগুলোতে কি কি উপসর্গ পরিলক্ষিত হয়? ব্লকের উপস্থাপনা দুই রকম হতে পারে, এটা জানা খুবই জরুরি। একটা হলো যে হঠাৎ করে বুকে ব্যথা, আরেকটা হলো যে অল্প অল্প করে বুকে ব্যথা হয়, হাঁটলে পরিশ্রম করলে ব্যথা হয়, ব্যথাটা ক্রমশই বাড়তে থাকে যত দিন যায়। আগে হয়তো 1 মাইল হাঁটলে হতো, এখন আধা মাইল হাঁটলেই হয়, আগে 1 মিনিট বিশ্রাম নিলেই হতো, এখন 2 মিনিট বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয়। সেটা হলো এক ধরনের বুকের ব্যথা। আরেকটা হলো যে হঠাৎ করে যে বুকের ব্যথাটা হয় সেটা অতীব গুরুত্বপূর্ণ জানা যে কখন আপনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা আছে
এবং কখন হাঁটা অ্যাটাক হওয়ার সম্ভাবনা নাই। সাধারণভাবে একটু আগেই আমি বললাম যে কোন কোন ব্যথা একেবারেই বলতে হয় যে এটা হার্টের ব্যথা হওয়ার সম্ভাবনাই বেশি, যেমনটা আমি বলেছিলাম আগে, এবং কোন কোন ব্যথা হার্টের সম্ভাবনা হওয়ার সম্ভাবনা কম সেটাও বলেছি। সেই সাথে এই জিনিসটাও বিবেচনা করতে হবে যে কোনো পুরুষ ব্যক্তির যদি 55 বছর, এটা পশ্চিমা বিশ্বের রেকর্ড, কিন্তু আমাদের দেশে আরো কম বয়স হবে, 45 বছরই ধরতে পারি আমরা, 45 বছরের পর কোনো ব্যথা যদি হয়ে থাকে, ব্যথার যদি আমরা তিনটা অংশ ভাগ করি, একটা হলো বুকের মাঝখানে ব্যথা হওয়া, সেটার জন্য যদি 1 নম্বর থাকে, ব্যথাটা পরিশ্রমে বাড়ে সেটার জন্য যদি 2 নম্বর থাকে, ব্যথাটা বিশ্রাম নিলে কিংবা নাইট্রেট জাতীয় ওষুধ দিলে পরে কমে যায়, এটা যদি 3টা পয়েন্ট থাকে, সেই 3টা পয়েন্টে যদি কারো থাকে তাহলে বলতে হবে এটা একটা টিপিক্যাল ব্লকের ব্যথা, মানে একটা ব্লকের ব্যথার একেবারে টিপিক্যাল পিকচারের তিনটাই রয়ে গেছে। এই 3টার মধ্যে যদি 2টা থাকে তাহলে সম্ভাবনা বেশি, যদি 1টা থাকে তাহলে বলতে হবে যে সম্ভাবনাটা রিলেটিভলি কম। এবং সেই সাথে যদি তার ব্যাকগ্রাউন্ডে ডায়াবেটিস, ধূমপান কিংবা বংশের ইতিহাস থাকে তখন তাকে একটু সিরিয়াসলি আমাদের দেখতে হবে। ধরা যাক একজন 55 বছর বয়স্ক পুরুষের 3টা রক্ষণী আছে, তাহলে বুঝেই নিতে হবে যে তার ব্লক আছে। আবার অন্যদিকে 42 বছর বয়সের একজন মহিলার যার বুকের ব্যথা মুখের মাঝখানেও না, হাঁটতে গেলেও হয় না এবং বিশ্রাম নিলেও তার কোনো পরিবর্তন হয় না, ধরেই নিতে হবে যে এই রোগ এই ব্যক্তির জন্য কোনো পরীক্ষারও প্রয়োজন নাই, তার এই ব্যথাটি হার্টের নয়। এই 2 এক্সট্রিমিটির 2 প্রান্তের মাঝখানে যে যেরকম বিন্যস্ত ভাবে থাকে রোগীর লক্ষণ, রোগীর ঝুঁকি এবং অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা লক্ষণগুলো সম্পর্কে চমৎকার একটি ধারণা পেলাম। আমাদের সাথে আরও একজন দর্শক ফোনে যুক্ত হতে চাচ্ছে, আমরা তাকে যুক্ত করে নিচ্ছি। প্রিয় দর্শক স্বাগত আপনাকে রেডিয়ান কার্ডিয়াকারে, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি খিলক্ষেত থেকে আসিফ বলছিলাম। ভালো লাগছে আসলে এই প্রোগ্রামটি দেখে, প্রতি সপ্তাহে দেখা হয়। আর ধন্যবাদ রেডিয়ান ফার্মাসিউটিক্যালসকে আমরা একটি আয়োজন করার জন্য, পাশাপাশি ধন্যবাদ রাষ্ট্রবিকেও। আসলে আমার যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে মেশকাত স্যারের কাছে, সেটি হচ্ছে আমরা যেমনটি দেখি যে হার্টের সমস্যা বা একটু বিদেশমুখী হই, বা আমাদের কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমাদের দেশের চিকিৎসা স্বল্পতর আছে, বা বাংলাদেশের চিকিৎসা যে মানে কি বলবো, সেটা বলতে হয় যে বাংলাদেশের চিকিৎসা কিছুটা মানুষের যে নির্ভরতা সেটা আসলে কিছুটা কম। এর আসলে কারণটি কি, এবং আমরা কি আসলে উন্নত বিশ্বের যে চিকিৎসাগুলো হয় বিভিন্ন দেশে, আর সেখান থেকে আমরা কোন জায়গাটিতে আসলে পিছিয়ে আছি, যার ফলে মানুষ আসলে কিছু হলে মানুষ বিদেশমুখী হচ্ছে? খুব ভালো একটি প্রশ্ন করেছেন স্যার, এই জায়গাগুলোতে আমাদের একটু ব্যাখ্যার প্রয়োজন। আসলে কি মানুষ আমাদের উপর আস্থা রাখতে পারছে না, নাকি কোনো জায়গায় আমাদের সংকট রয়েছে, কি কারণে আসলে বিদেশমুখী মানুষ, সেই জায়গাটা একটু ক্লারিফিকেশনটা চাচ্ছে আমাদের একজন দর্শক। এই প্রশ্নটাকে আমি তিনটা ভাগে ভাগ করতে চাই, তিনটা প্রধান কারণে ভাগ করতে চাই। প্রথম হলো যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে আমাদের দক্ষতা কিংবা আমাদের যে প্রয়োজনীয় যন্ত্রপাতি সেগুলোর আছে কিনা। এর উত্তর হচ্ছে যে ব্লকের জন্য যত রকমের চিকিৎসা, প্রায় সব রকম সরঞ্জাম এবং সব রকম আয়োজন আমাদের দেশে বিদ্যমান আছে, এবং প্রচুর পরিমাণে বিশেষজ্ঞ রয়ে গেছেন। এটা হলো প্রথম প্রশ্নের উত্তর। কিন্তু এটা বলার পাশাপাশি আমাকে আরো 2টা উল্লেখযোগ্য জিনিস নিয়ে আলোচনা করতেই হয়। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে আমরা কতটুকু সময় দিয়ে রোগীকে ব্যাখ্যা করি যে তার রোগটা কি, রোগটা কেন হলো, এবং আমরা কি করতে যাচ্ছি, এবং আমরা যা করতে যাচ্ছি তার পরিণতি তার জন্য কি বহন করবে, তাকে কতদিন পর্যন্ত এই ওষুধের উপর থাকতে হবে, তাকে সারা জীবন কিভাবে চলতে হবে, তার আবার কোনো ব্লক হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমি আমি যেটা বলতে চাই সেটা হলো যে একজন ডাক্তার যখন তার রোগীর ব্লকে চিকিৎসা করে, তার অন্তত 40 মিনিট তাকে অন্তত বোঝানো উচিত কেন ব্লকটা হয়েছে, এবং ব্লকের যে প্রাথমিক কারণ সেটা চিকিৎসাই হলো সবচেয়ে জরুরি। তার জীবন পদ্ধতি পাল্টানো এবং তার যে সমস্ত ঝুঁকিপূর্ণ জিনিস, তার হৃদরোগে রক্তনালী ব্লকের সম্ভাবনা বাড়িয়ে দেয়, সেই ঝুঁকিগুলোকে নিয়ন্ত্রণ করাই প্রয়োজনীয়। সেগুলো সম্পর্কে যথার্থ পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়ার পর তাকে কি চিকিৎসা, সে চিকিৎসা ওষুধের চিকিৎসা হতে পারে, সেই চিকিৎসা রিংয়ের চিকিৎসা হতে পারে কিংবা বাইপাস হতে পারে, সেটার একটা পর্যাপ্ত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়। সাধারণভাবে আমরা এই ব্যাখ্যাটা দিয়ে থাকি না, এবং এই ব্যাখ্যাটা দিতে হয় অত্যন্ত প্রফেশনাল ওয়েতে। কতটুকু বলতে, কি বলতে হবে এবং কি বলতে হবে না, সেই ব্যাপারে একটা সম্যক জ্ঞান প্রত্যেকটা চিকিৎসকের থাকা উচিত। যেমন অতি কঠোর এবং নিষ্ঠুর আচরণ যেমন কাম্য নয়, আবার অতি নরম এবং অতি আপন ব্যবহারও কাম্য নয়। দুটার মধ্যে ব্যালেন্স করে একটা প্রফেশনাল, মানে প্রফেশনাল, তাকে বলতে জানতে হবে, তাকে দীর্ঘদিন এই প্র্যাকটিসটা করতে হবে কি করে একজন রোগীর সাথে কমিউনিকেট করতে হয়, যে কমিউনিকেশনের মাধ্যমে রোগীর সাথে আস্থার সম্পর্ক তৈরি হবে। আস্থার বড় অভাব আমাদের ডাক্তার এবং চিকিৎসকদের মধ্যে। এবং তৃতীয় যে বিষয়টি, যেটা জনসমক্ষে বলা আমার জন্য হয়তো অতটা শোভনীয় নয়, তবু আমি না বলেই পারছি না, সেটা হলো বিশ্বাসের অভাব।
এই বিশ্বাসটা কিন্তু একজন ডাক্তারকে যেভাবে বিশ্বাস করা উচিত, আমরা যেমন অন্যান্য ক্ষেত্রে সমাজের প্রতিটা ক্ষেত্রেই প্রায় যখন কোথাও কোনো সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যার যারা সমাধান করবে তাদের উপর কিন্তু আমরা বিশ্বাস রাখতে পারি না, সাধারণভাবে ভাবি যে আমাদের ঠকে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। সেই একই কথা কিন্তু আমাদের ডাক্তারদের জন্য প্রযোজ্য। সেই বিশ্বাসের জায়গাটাতেও কিন্তু আমাদের কিছুটা দুর্বল আছে, আমাদের মধ্যে যে সততা, যে নিষ্ঠা এবং যেই আদর্শের সাথে এই চিকিৎসাটা করতে পারা উচিত তার থেকে অনেক সময় অনেক অনেক ক্ষেত্রেই আমরা অনেক দূরে থাকি। এই ত্রিবিধ কারণের জন্য আমরা আমাদের দেশের আসলে ডাক্তারদের সাথে রোগীদের সম্পর্কটা খুব ভালো গড়ে ওঠে না, সেই আস্থা সম্পর্ক। অনেক ভালো ভালো চিকিৎসা আমাদের দেশে হয়, অসাধারণ চিকিৎসা হয়। আমাদের কিছু কিছু চিকিৎসক আছে যাদের ব্যবহার অসাধারণ, মনে হয় যে দেবদূত তারা, কিন্তু তাদের কাছে সবসময় আমরা পৌঁছতে পারি না, তাদের কাছে পৌঁছানোর সেই সুযোগ আমাদের নেই। যেমন আপনি ধরেন বিদেশের যে হাসপাতালগুলো, সেখানে কিন্তু সরকারি হাসপাতালে বড় বড় প্রফেসর কনসালটেন্টরা তারা আউটডোরে বসে, আউটডোরে ধরেন সপ্তাহে 3 দিন 20 জন করে রোগী দেখলো, তারা কিন্তু বাইরে প্র্যাকটিস করছে না। তো এই 20 জন রোগী তারা সপ্তাহে 3 দিন দেখার সময় তার সাথে ছাত্র থাকবে, অ্যাসিস্ট্যান্ট প্রফেসররা থাকবে, তার যে চিকিৎসাটা হবে নিখুঁত নির্ভুল একটা চিকিৎসা হবে। কিন্তু সেই প্রফেসর সাহেবই যদি আবার সারাদিন হাসপাতালে ডিউটি করার পর সন্ধ্যা 6টা থেকে রাত 12টা পর্যন্ত রোগী দেখেন, তাহলে তার মানে রোগীর সাথে তার সাক্ষাতের সময়টা কখন গড়ে ওঠে সেটা বোঝা খুব মুশকিল। এই সমস্ত জিনিসগুলো আসলে এখন আমার মানে যদি আপনি বটম লাইন টানতে বলেন আমাকে, সেটা হলো যে দক্ষতার কোনো অভাব নাই, আমাদের সামর্থ্যের কোনো অভাব নাই, আমাদের যে সুন্দর সুন্দর হাসপাতালগুলো আছে সেগুলোর কোনোই অভাব নাই। অভাব হচ্ছে আমাদের আচরণের, অভাব হচ্ছে আমাদের বিশ্বাসের, এবং অভাব হচ্ছে আমাদের কালচারের। এই কালচারগুলো খুবই প্রয়োজন। এই জন্য শুধুমাত্র যে ডাক্তাররা দায়ী তাও কিন্তু না, সেখানে কিন্তু বিশাল একটা কমিউনিকেশন গ্যাপ, রোগী এবং ডাক্তারের মধ্যে যে কমিউনিকেশনের গ্যাপ, যে আস্থার অভাব, সেখানে কিন্তু মিডিয়া কাজ করতে পারে, রোগীরা নিজেরা কাজ করতে পারে, এবং সার্বিকভাবে এই দুই গোষ্ঠীর খুব কাছাকাছি আসার সুযোগগুলো সমাজেই করতে পারা উচিত আমার মনে হয়, তাহলে হয়তো এই বিশ্বাসের জায়গাগুলো আবার নতুন করে তৈরি হতে পারে। অনেক অনেক ধন্যবাদ স্যার, যে অত্যন্ত চমৎকারভাবে এই ক্লারিফিকেশনটা আপনার কাছ থেকে জানলাম, এবং নিশ্চয়ই যে স্বপ্নের যে সোনার বাংলাদেশ, সেই বাংলাদেশে যে আমাদের এত ভালো ভালো চিকিৎসক রয়েছেন, শুধুমাত্র এই জায়গাগুলোতে যদি আমরা একটু রিকভার করতে পারি তাহলে কিন্তু আমাদের সেই হারানো যে ঐতিহ্যটি আবার আমরা ফিরে পাবো, এবং আমরা সেই শুভদিনের প্রত্যাশাই থাকছি এবং সেই প্রত্যাশাই করছি। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করার জন্য এবং স্যারেরও সুন্দর উত্তরের জন্য। আমরা আরও একজন দর্শককে সুযোগ করে দিতে চাই। প্রিয় দর্শক, আপনাকে স্বাগত রেডিয়ান কার্ডিয়াক কেয়ারে, আপনার প্রশ্নটি আমাদেরকে জানান আপনার পরিচয় দিয়ে। ঘুমায় থাকলে মাঝে মাঝে বুকে দম বন্ধ হয়ে আসে, এটার কারণটা কি, আর এর থেকে উপকার পরিত্রাণ পাওয়ার জন্য নিয়ম কি, কি করতে হবে? আপনার বয়স কত? আমার বয়স 22 বছর। আচ্ছা আচ্ছা স্যার, আর কোনো প্রশ্ন জানা লাগবে উত্তরের জন্য? তার ঘুমালে হ্যাঁ বুকে চাপ দিয়ে আসে, ব্যথা হয়, সাধারণত ঘুম বন্ধ হয়ে যায়, এরকম হার্টের কারণে যে এরকম অনুভূতি আসে, সেই লক্ষণগুলো যে শুধু বুকের ব্যথা হবে এমন কোনো কথা নাই। অনেক সময় হাঁটতে গেলে যদি শ্বাসকষ্ট হয় সেটাও কিন্তু রক্তনালী ব্লকের কারণে হয়ে থাকতে পারে, কিন্তু সেগুলো সাধারণত বয়স্ক মানুষের জন্য হয়, সাধারণত যাদের উচ্চ রক্তচাপ থাকে তাদের জন্য হয়, কিংবা অনেক সময় মহিলাদের। কিন্তু শোয়া অবস্থায় কিংবা বিশ্রাম অবস্থায় যে লক্ষণগুলো দেখা যায় সাধারণভাবে সেগুলো হার্টের হওয়ার সম্ভাবনা খুবই কম, নাই বললেই চলে। বিশেষ করে 22 বছর বয়সের আপনার হার্টের কিছু হওয়ার সম্ভাবনা নাই বললে চলে। কিন্তু একথাও বলে রাখা ভালো যে আপনার যদি সমস্যাটার মানে সমস্যাটা সত্যি সত্যি প্রতিনিয়ত থাকে মাসে একবার দুইবার কিংবা তিনবার, সেক্ষেত্রে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, মেডিসিনের বিশেষজ্ঞ চিকিৎসক দেখায় নেওয়া ভালো, যাতে সে আপনি কোথায় গেলে আপনার জন্য ভালো চিকিৎসা হবে সেটা বলতে পারবে। তবে আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ হিসাবে বলতে পারি আপনার এই লক্ষণটি কোনোভাবেই হার্টের সাথে যুক্ত নয়।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত থাকার জন্য। প্রিয় দর্শক আপনারা দেখছেন রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ার, আজকে আমরা আলোচনা করছি হার্টের রক্তনালী ব্লক, কারণ চিকিৎসা এবং প্রতিকার। আর এই বিষয়ে আমাদের সাথে বিশেষজ্ঞ মতামতের জন্য স্টুডিওতে গেস্ট এক্সপার্ট হিসেবে যুক্ত আছেন স্বনামধন্য কার্ডিওলজিস্ট, আমাদের সবার শিক্ষাগুরু, অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষাগুরু স্যার, খুবই চমৎকার পড়ান বোঝান, এবং আমরা যারা স্টুডেন্ট রয়েছি স্যারের তারা খুবই ভক্ত। প্রফেসর ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদ স্যার যুক্ত আছেন আমাদের সাথে, প্রফেসর অফ কার্ডিওলজি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আজকের অনুষ্ঠানের সায়েন্টিফিক পার্টনার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, পাওয়ার্ড বাই ক্রাভা অ্যান্ড ফ্রেন্ড ভাস। প্রিয় দর্শক থাকুন আমাদের সাথে এবং বেশি বেশি করে অনুষ্ঠানটি শেয়ার করে অন্যদেরকেও জানবার সুযোগ করে দিবেন। স্যার এই পর্যায়ে আমরা আরও একজন দর্শককে যুক্ত করতে চাচ্ছি, যুক্ত হয়েছে আমাদের সাথে ডাক্তার ফয়সাল শেখ, তিনি লিখেছেন, স্যার অনেক অনেক ধন্যবাদ আপনাকে, রাজ টিভির পর্দা দেখে ভীষণ ভালো লাগছে। আমার প্রশ্ন হচ্ছে যে যাদের রক্তনালীর ব্লক রয়েছে আমরা তাদেরকে কি কি ইনভেস্টিগেশন সাজেস্ট করাবো? ফয়সাল খুব ভালো কোশ্চেন। রক্তনালী ব্লকের কারণে যদি ব্যথা তাৎক্ষণিক হয়, তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে যেতে হবে, এবং সেই তখন কি কি পরীক্ষা করতে হবে সে ব্যাপারটা আপনাকে আমি বলছি না, কিন্তু সাধারণভাবে আমরা রক্তনালীর ব্লক কোনো না কোনোভাবে সেটা ডিটেক্ট হয়েছে যদি আমরা জানি। জানার পর আমাদের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন জানান যে তার রক্তে কোলেস্ট্রলের পরিমাণ কেমন এবং সে ডায়াবেটিক রোগী কিনা। এই রক্তের এই দুটি পরীক্ষা জানা অতীব প্রয়োজন। সেই একই সাথে আমাদের জানার প্রয়োজন যে তার কিডনি কেমন ব্যবহার করছে, কারণ কিডনির সাথে হার্টের একটা ভালো সম্পর্ক থাকে ওষুধপত্র দেওয়ার জন্য এবং অন্যান্য। এগুলো হলো ব্লাডের একেবারে প্রিমিটিভ কিছু ইনভেস্টিগেশন। উন্নত বিশ্বে অবশ্য অনেক মাইনর ফ্যাক্টর থাকে যেগুলো রিস্ক ফ্যাক্টর হিসেবে বলা হয়, সেই সমস্ত পরীক্ষাও তারা করে থাকে। আমাদের দেশের জন্য এগুলো খুব একটা প্রযোজ্য নয়, রক্তের এই পরীক্ষাগুলো করা প্রয়োজন। এটা হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমাদের জানতে হবে যে হার্টের যে ব্লক, সেই ব্লকের জন্য কি চিকিৎসা প্রয়োজন। যদি এই ব্যক্তি ব্লকের কারণে তার প্রতিদিনের জীবনযাত্রার কোনো রকম সমস্যা না হয়, সে ওষুধ কিংবা ওষুধ ছাড়া, তাহলে কিন্তু এই ব্যক্তির আর যাই হোক অ্যানজিওগ্রাম কিংবা অ্যানজিওপ্লাস্টি কিংবা বাইপাসের প্রয়োজন হবে না। যে ব্যক্তির ব্লকটা ধরা পড়েছে কোনো না কোনো পরীক্ষার কারণে কিংবা কোনো না কোনো কারণে, কিংবা যে ব্যক্তির ব্লকটা ধরা পড়েছে উনি হাঁটতে গেলে চলতে গেলে ওনার ব্যথা হতো, বিশ্রাম নিলে কমে যেত, অনেকদিন ধরে এই ব্যথাটা ছিল, সেই ব্যথাটা অ্যানজিওগ্রাম করার পর ধরা পড়েছে যে তার ব্লক আছে, কিংবা ধারণা করা হচ্ছে যে ব্লক আছে, সেই ব্যথার জন্য সে যদি তার প্রত্যহিক জীবনে খুব স্বাভাবিক স্বাচ্ছন্দ্যেই চলতে থাকে, সেটা ওষুধ ছাড়াও হতে পারে, ওষুধ সহ হতে পারে, তার জন্য কিন্তু তাকে আর অ্যানজিওগ্রাম করার প্রয়োজন নেই। কিংবা যদি অ্যানজিওগ্রাম হয়েও থাকে, ব্লক ধরাও পড়ে, সেই ব্লকের জন্য তাকে বাইপাস কিংবা অ্যানজিওপ্লাস্টি করার প্রয়োজন নেই। প্রয়োজনটা তখনই হবে যখন সে তার এই ব্যথার কারণে, রক্তনালীর ব্লকের কারণে বুকে যে ব্যথা হয় সেই ব্যথার কারণে সে তার স্বাভাবিক দৈনন্দিন যে কাজ, দৈনন্দিন কাজের মধ্যে বলতে বোঝাচ্ছে যে আমি যে সে ঘুমের থেকে উঠে দাঁত ব্রাশ করবে, গোসল করবে কিংবা অজু করতে যাবে, এই সমস্ত স্বাভাবিক কিংবা জামার ড্রেস চেঞ্জ করবে, এগুলো করতে যেয়ে যদি তার লক্ষণ হতে থাকে তাহলে অবশ্যই তাকে তখন অ্যানজিওগ্রাম করে নির্ধারিত যে চিকিৎসা রিং কিংবা বাইপাস সেটা করতে হবে। তো এখন কি করে আমরা জানবো যে একটা রোগীর আসলে অ্যানজিওগ্রামের প্রয়োজন আছে কিনা? আমরা প্রথমে বললাম যদি কোনো ব্যক্তি আসলে 40 মিনিট লাগাতার একটানা হাঁটতে পারে এবং তার কোনো রকম লক্ষণই না থাকে, যদিও তার ব্লক আছে, এই ব্যক্তি কিন্তু মূলত কোনো আর পরীক্ষা না করলেও চলে, শুধুমাত্র কোলেস্ট্রল এবং ডায়াবেটিসটা দেখে নিলে হয়। কিন্তু যদি সে একান্তই মনে করে যে আসলে সে তার ব্লকের কারণে সে আসলে কতটা ঝুঁকির মধ্যে আছে, যদি সে চুলচেরা কোনো হিসাব করতে চায়, কিংবা ডাক্তারও যদি মনে করেন যে আমি এতগুলো ব্লক, 3টা ব্লক কথা, তাকে আমি কোনো কিছু করলাম না, অ্যানজিওগ্রাম করলো এবং তাকে আমি বললাম যে আপনার কিছু করার প্রয়োজন না, কিন্তু তার ঝুঁকি সম্পর্কে আমি অতটা নিশ্চিত না, সেক্ষেত্রে আমরা তাদের কিছু পরীক্ষা বাংলাদেশে হয়, যেমন ETT এক্সারসাইজ টলারেন্স টেস্ট, এটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারি যে সে আসলে যে কোনো রকম রিং কিংবা বাইপাস না করে সে হাঁটা এবং অন্যান্য মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে আছে সেগুলো তার জন্য যথেষ্ট। যদি ETT নেগেটিভ হয় কিংবা যদি ধরা হোক ETT উইকলি পজিটিভ কিন্তু সে 9 মিনিট কিংবা 8 মিনিট হাঁটতে পেরেছে ট্রেডমিলে, তাহলে ধরেই নিতে হবে যে এই ব্যক্তির বেঁচে থাকার সম্ভাবনা ততটুকু যতটুকু একটা ব্লকহীন মানুষের বেঁচে থাকার সম্ভাবনা। কাজে সেই রোগীর জন্য প্রাত্যহিক জীবনের লাইফস্টাইল মডিফিকেশন, তার যদি কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে ডায়াবেটিস, ব্লাড প্রেশার, সেগুলোর মডিফিকেশন, এবং কিছু কিছু ওষুধ আছে 3টা কিংবা 4টা ওষুধ, যে ওষুধগুলো আসলে আমাদের আমাদের রক্তনালীর যে চরিত্র সে রক্তনালীর চরিত্রগুলো বদলে দিতে পারে। ব্লক থাকতেই পারে, ব্লক থাকাটা কোনো সমস্যা না, কিন্তু ব্লকের উপরে রক্ত জমাট বাঁধাটা হলো সমস্যা। রক্ত তরল রাখার ওষুধ আছে আমরা জানি, অ্যাসপিরিন, ক্লোপিডোগ্রেল,
রক্ত যদি জামাট বাঁধার মূল যে অনুসঙ্গ সেটা হলো যে প্লেকগুলো যদি রাপচার হয়ে যায়, ওই প্লেকগুলো যদি ফেটে যায়, প্লেক যেন না ফাটে, প্লেকের পৃষ্ঠদেশ যেন মসৃণ থাকে, সেই জন্য আমাদের কোলেস্টেরল লোয়ারিং ড্রাগ যেগুলো অ্যাট্রোভ্যাসটিন, রোসোভ্যাসটিন সেগুলো যদি খাওয়া হয় তাহলে মসৃণ থাকে। আবার কখনো কখনো যদি উচ্চ রক্তচাপ থাকে সে সমস্ত পেশেন্টদের জন্য এসি ইনহিবিটরগুলো এই কাজগুলো করে। তো কিছু কিছু ওষুধ, প্রত্যেক দিন হাঁটা 40 মিনিট প্রতিদিন দ্রুত একাধারে হাঁটা, কিছু খাদ্যের কিছু নিয়ন্ত্রণ এবং অন্যান্য অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে সে আসলে ততটাই ভালো থাকবে যতটুকু সে বাইপাস কিংবা রিং বসালে ভালো থাকতো। নিতান্তই যদি আমরা জানতে চাই যে আসলে তার ঝুঁকি কতটুকু, সেটার জন্য আমরা এক্সারসাইজ টেস্ট করতে পারি, ইটিটি করতে পারি, ইটিটি দেখে তাকে বলতে বলতে পারা যায় যে 5 বছর তার বেঁচে থাকার সম্ভাবনা কতটুকু, একেবারে অঙ্কের মতো বলা যায়। যদিও সম্ভাবনা মানেই সম্ভাবনা, যদি আমরা বলি যে তার 99% সম্ভাবনা 5 বছর বেঁচে থাকার, তাহলে কিন্তু 1% চান্স থাকেই যে এই সময়ের মধ্যে অন্য কিছু হতে পারে। তো সেই ক্যালকুলেশনগুলো আমরা রোগীদের একেবারে হুবহু দিতে পারি, যাতে রোগী তার নিজের ভবিষ্যতের চিকিৎসা কিরকম হওয়া উচিত সে ব্যাপারে সে নিজেও অংশগ্রহণ করতে পারে। ধন্যবাদ স্যার, আমরা চমৎকার কিছু তথ্য পেয়ে গেলাম যে কখন আমরা হসপিটালে পাঠাবো, কি কি পরীক্ষা নিরীক্ষা করব, এবং প্রত্যেকটি পরীক্ষার পেছনের যে কারণগুলো স্যার অত্যন্ত প্রাণবন্তভাবে স্যার ব্যাখ্যা করেছেন। আমরা স্যার এই পর্যায়ে আরও একজন মেডিকেল স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছেন, হাবিবা খাতুন, তিনি লিখেছেন, স্যার আমি কুমিল্লা মেডিকেল কলেজের 5ম বর্ষের শিক্ষার্থী। এই ধরনের রোগীদের, বিশেষ করে যাদের রক্তনালীর ব্লক রয়েছে, তাদের আমরা কখন স্টেন্টিং করাবো? হোয়াট আর দ্য ইন্ডিকেশন অফ স্টেন্টিং? স্টেন্টিং এর ইন্ডিকেশন হলো যখন তার অ্যাকিউট হার্ট অ্যাটাক হয়, অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, মানে হঠাৎ করে বুকে ব্যথা হয়ে গেছে এবং হাসপাতালে ভর্তির পর জানা গেল যে তার একটা হার্ট অ্যাটাক হয়েছে, যাকে আমরা আমাদের পরিভাষায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলি। এই একটা রোগী যাতে, যেই রোগীকে তাৎক্ষণিকভাবে যদি আমরা রিং বসিয়ে দিতে পারি তার জন্য বিশাল একটা উপকার করা হবে। আপনারা জানেন বাংলাদেশে একটা প্রচলিত একটা বিখ্যাত একটা মামলা আছে বিখ্যাত নায়ক সম্পর্কে, সে কিন্তু অ্যাকিউট হার্ট অ্যাটাক নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল। সেই সময় কিন্তু এতটা সচেতনতা ছিল না থাকার কারণে তাকে রিং বসানো আসলে যায়নি কিংবা হয়নি কিংবা রোগী রাজি হয়নি, আমরা জানি না, কারণ বিচারাধীন একটি ব্যাপার। কিন্তু যার হার্ট অ্যাটাক হয়েছে তাকে যত শীঘ্র সম্ভব যদি রিং বসানোর সুযোগ থাকে সেটা তাকে করতে দেওয়া উচিত, সেই সুযোগের মধ্যে তাকে রাখা উচিত। এটা হলো প্রথম ইন্ডিকেশন। দ্বিতীয় ইন্ডিকেশন হলো যে পেশেন্টের হার্ট অ্যাটাক হয় নাই কিন্তু তার হঠাৎই ব্যথা শুরু হয়েছে, এবং সেই ব্যথা শুরু হওয়ার পর তার ইসিজি, তার ইকোতে এবং তার শারীরিক পরীক্ষার মাধ্যমে এমন কিছু জানা গেল যে সে অতি উচ্চ ঝুঁকির মধ্যে। তার মানে হলো যে হার্ট অ্যাটাক হয় নাই, ওটাকে আমরা বলি অ্যাকিউট করোনারি সিন্ড্রোম নন স্টিম মায়োকার্ডিয়াল ইনফার্কশন, যদি ট্রপোনিন বেশি থাকে, আর যদি ট্রপোনিন বেশি না থাকে তাহলে আমরা আনস্টেবল অ্যানজাইনা বলি। তাদের যদি অতিরিক্ত ঝুঁকি থাকে সেই ঝুঁকিটি স্কোরিং করা যায়, বিভিন্নভাবে স্কোর করা যায়, বেড সাইডে করা যায়, যদি উচ্চ ঝুঁকি থাকে তখন আবার তাকে অ্যানজিওগ্রামে নিয়ে যাওয়া উচিত। তাদের মধ্যে কারো কারো মধ্যম ঝুঁকি থাকে তাদেরকে হয়তো অ্যানজিওগ্রামে না নিলেও চলে, যাদের কম ঝুঁকি থাকে তাদের ওষুধপত্রের চিকিৎসার মধ্যে রাখা যায়। এছাড়া দ্বিতীয় গ্রুপ, তৃতীয় গ্রুপ হলো যারা অনেকদিন ধরে ব্লক আছে এবং ব্লকের জন্য তারা, ব্লকের কারণে তাদের ব্যথাও হতো কিন্তু সেই ব্যথাটা ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণ থাকতো, কিন্তু অতি সম্প্রতি ওষুধের মাধ্যমেও সে ব্যথাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। অজু করতে গেলে, গোসল করতে গেলে কিংবা কাপড় চেঞ্জ করতে গেলেই তার ব্যথা হচ্ছে। সেই রোগীগুলোর জন্য কিন্তু যদি ব্লক ধরা পড়ে তাহলে তার জন্য অ্যানজিওপ্লাস্টি অতীব প্রয়োজন। মোটা দাগে এই 3 ধরনের রোগীর জন্য অ্যানজিওপ্লাস্টি করাটা মোটামুটি করলে রোগীর জন্য অনেক সুফল বয়ে আনার সম্ভাবনা। অনেকে ধন্যবাদ স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করবার জন্য। আমরা আর একটি প্রশ্ন নিব, কারণ আমাদের অনুষ্ঠান একেবারে শেষ ভাগের দিকে আমরা চলে এসেছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ গোলাম রাব্বানী চট্টগ্রাম থেকে, তিনি লিখেছেন, স্যার আমার বাবার বয়স 65 বছর, তার একটি রক্তনালীতে ব্লক ছিল, 1 বছর আগে তার রিং পরানো হয়েছে, এখন তিনি ভালো আছেন, মাঝে মধ্যে তার হালকা ব্যথা হয় বাম পাশে, তবে তিনি নিয়মিত কিছু ওষুধ খাচ্ছেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ট্যাবলেট ফ্রেনভাস 10 মিলিগ্রাম এটি খেয়ে যাচ্ছেন, তো এটি কতদিন ধরে তিনি খাবেন? খুব ভালো প্রশ্ন, কিন্তু আমি প্রশ্নটার উত্তর দেওয়ার আগে একটা জিনিস খুব মানে কান খাড়া করে আপনাদের শোনা উচিত, সেটা হলো যে তার জন্য কোনো ডাক্তার কিংবা কোনো পরীক্ষা যে প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন হলো তার জন্য হাঁটা। যদি 40 মিনিট প্রতিদিন দ্রুত একাধারে হাঁটে এবং হাঁটতে যেয়ে যদি তার কোনো সমস্যা না হয় তাহলে বুঝেই নিতে হবে তার আর কোনো পরীক্ষা করার প্রয়োজন নেই।
তার নতুন করে ব্লক হতে পারে, পুরানো রিংটাও চেপে যেতে পারে, কিংবা আরো কোনো খারাপ ভিতরে রক্তনালীর অবস্থা থাকতে পারে। কিন্তু অবস্থা যাই থাকুক না কেন, যে ব্যক্তি 40 মিনিট প্রতিদিন দ্রুত একাধারে হাঁটার পথে তার কোনো লক্ষণ থাকলো না, ধরেই নিতে হবে তার জন্য আর কোনো পরীক্ষার প্রয়োজন নাই। তার অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো যে আপনার বাবা যদি প্রতিদিন 40 মিনিট সত্যি সত্যি হেঁটে থাকে, তাহলে এতেই কিন্তু তার হার্টের 70% চিকিৎসা হবে। মনে রাখতে হবে, একটা জায়গায় রিং বসানোর 9 মাসের মাথায় যে আরেকটা জায়গায় নতুন করে রক্তনালী ব্লক হবে না, এই গ্যারেন্টি কেউ দিতে পারবে না। কাজে প্রতি 9 মাস পর পর তো আর অ্যাঞ্জিওগ্রাম করা সম্ভব হবে না, কিংবা 9 মাস পর পর রিং বসানো সম্ভব হবে না। কিন্তু উনি যদি প্রতিদিন নিয়মিত 40 মিনিট হাঁটেন এবং আপনি যে ওষুধটি বললেন সেই ওষুধটি সেবন করেন, সেই সাথে রক্ত তরল রাখার ওষুধ সেবন করেন, তাহলে ধরে নিতে হবে তার জন্য কোনো পরীক্ষা কিংবা ডাক্তারের কাছে খুব ঘন ঘন যাওয়ার কোনো প্রয়োজনই নাই। আর আপনি ক্যাটাগরিক্যালি যে প্রশ্নটি আমাকে করলেন, অ্যাট্রোভ্যাস্টেটিন সম্পর্কে 10 মিলিগ্রাম, সাধারণভাবে হৃৎপিণ্ডের রক্তনালীর ব্লক থাকলে এবং সেই ব্লকে যদি রিং বসানো হয়, সাধারণত এটার ডোজ আর একটু বেশি হয়, সাধারণভাবে বলছি, বিশেষ কোনো ক্ষেত্রের কারণে হয়তো ওনার ডোজ 10 মিলিগ্রাম, সাধারণ ক্ষেত্রে সেটা 40-80 মিলিগ্রাম পর্যন্ত ডোজে দেওয়া হয়। এবং সাধারণভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলে এই ওষুধটা সারা জীবনের জন্যই তাকে খেতে হবে, কারণ হার্ট তার যদি আবারও নতুন করে কোনো হার্টের রক্তনালী ব্লক হয়, সে ব্লকে কোনো সমস্যা নাই, এই ওষুধটি রক্তনালীর পৃষ্ঠদেশ মসৃণ রাখে, সেখানে রক্ত জমাট বাঁধতে দেয় না, কাজে আর যাই হোক তার কখনো হার্ট অ্যাটাক হবে সেই সম্ভাবনাটা অনেক কমে যাবে। এবং যদি 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 সত্যি সত্যি তার ব্লকটা বেড়ে বেড়ে 99% হয়ে যায়, তখন কিন্তু তার শরীরই বলবে সে 40 মিনিট হাঁটতে পারবে না, তখন হয় হয়রান লাগবে, না হয় শ্বাসকষ্ট হবে, না হলে বুকে ব্যথা হবে, তখনই বোঝা যাবে যে ব্লকটা আসলে অনেক দূর বেড়ে গেছে। অনেক অনেক ধন্যবাদ স্যার, আমরা হার্টের রক্তনালীর ব্লকের একদম আদ্যপ্রান্ত প্রত্যেকটি বিষয় জানলাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে চলে এসেছি, তো এই পর্যায়ে আমরা একটু অনুভূতি শুনবো। স্যার, কেমন লাগলো আজকের এই আয়োজনে আসতে পেরে? রেডিয়েন্ট কার্ডিয়াক কেয়ারের আমাদের সাধারণ দর্শকদের মনের কথাগুলো আমরা শুনলাম, আর সেই সাথে আমাদের কিছু আগ্রহী চিকিৎসক মেডিকেল স্টুডেন্ট তারা তাদের প্রশ্নগুলো রেখেছেন এবং আপনি সবগুলো প্রশ্নেরই কিন্তু সঠিক উত্তর প্রদান করেছেন। সব মিলিয়ে আজকের এই আয়োজনে আসতে পেরে আপনার কেমন লাগলো? এর আয়োজনে থাকতে পেরে আমার ভালো লেগেছে, কিন্তু আপনাদের আগের অনুষ্ঠানটাতে আমার বেশি ভালো লেগেছিল। এমনটা হয় কি, কখনো খুব ভালো বলা যায়, কখনো ভালো বলা যায় না, আমার যেন কেমন একটা অতৃপ্তি থাকলো, আমি ঠিকমতো বলতে পারি না কিংবা ঠিকমতো কমিউনিকেট করতে পারি না। কিন্তু কিছু কিছু মেসেজ আমি দিতে চাই, যে মেসেজগুলো যদি আমাদের রোগীরা পেয়ে থাকে, আমাদের স্টুডেন্টরা পেয়ে থাকে, তাহলে আমার খুব ভালো লাগবে। আপনার উপস্থাপনা আমার ভালো লেগেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করলাম হার্টের রক্তনালীর ব্লক, কারণ, চিকিৎসা এবং প্রতিকার, আর এই বিষয়ে এতক্ষণ বিশেষজ্ঞ মতামত প্রদান করলেন দেশের অত্যন্ত স্বনামধন্য কার্ডিওলজিস্ট এবং আমাদের চিকিৎসক এবং আমাদের যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সবারই অত্যন্ত প্রিয় একজন শিক্ষক প্রফেসর ডাক্তার চৌধুরী মেশকাত আহমেদ স্যার, যার একটি নেশা, সেটি হচ্ছে স্টুডেন্টদেরকে পড়ানো, রিসার্চ করা, গবেষণা করা এবং চিকিৎসা সেবাটাকে জনগণের দোরগোড়ে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের সায়েন্টিফিক সেমিনার, সিম্পোজিয়াম, কনফারেন্সে অংশগ্রহণ করা। স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। স্যার, আপনি আপনার মহামূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন এবং প্রতিবারই রাষ্ট্রীয় আমন্ত্রণে আপনি কখনোই আমাদেরকে নিরাশ করেন না। এই রাত জেগে আপনি আপনার বাসা থেকে যুক্ত হয়ে আমাদেরকে সময় দিয়েছেন বলে আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ। থ্যাংক ইউ স্যার, আবারও দেখা হবে হয়তোবা কোনো একটি পর্বে। প্রিয় দর্শক, জানিয়ে রাখছি যে আজকে যে আলোচনাটি হলো হার্টের রক্তনালীর ব্লক, এটি আসলে আপনারা যদি একটু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে থাকেন তাহলে কিন্তু এটি আপনাকে ভোগাবে না, কিন্তু আপনি যদি চিকিৎসকের পরামর্শ না নিয়ে যদি অপচিকিৎসার শিকার হয়ে থাকেন, এবং স্যার যে চমৎকারভাবে বলেছেন যে লাইফস্টাইল মডিফিকেশন, আপনাকে প্রতিদিন 30-40 মিনিট হাঁটতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে যে ওষুধগুলো কন্টিনিউয়াসলি খেতে হবে, হঠাৎ করে কোনো কিছু বাদ দেওয়া যাবে না, ব্লাড প্রেশার থাকতে পারে সেটি রেগুলার চেক আপ করতে হবে, এবং যদি একজন কার্ডিওলজিস্টের পরামর্শে আপনি চলেন তাহলে কিন্তু এটি আপনাকে ভোগাবে না। তো আসুন আমরা রক্তনালীর ব্লক এটিতে ভয় না পেয়ে বিদেশে না ছুটে আমাদের দেশেই অনেক স্বনামধন্য চিকিৎসক রয়েছেন তাদের শরণাপন্ন হই এবং সুস্থ সুন্দর একটি জীবন নিয়ে আমরা বাকি জীবনটা কাটাবো, সেই শুভ প্রত্যাশা রেখে আজকের আয়োজন এখানেই শেষ করছি। তবে বিদায় নেবার আগে ধন্যবাদ জানাচ্ছি রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসকে চমৎকার একটি আয়োজনে ধারাবাহিকভাবে আমাদের সাথে স্পন্সরশিপে থাকার জন্য, এবং সেই সাথে আমাদের প্রিয় দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি রাত জেগে আমাদের অনুষ্ঠানটি দেখবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ টিভির সাথেই থাকবেন। সবাইকে শুভরাত্রি।
are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.